হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং গার্ডেন আর ফ্রেন্ডস চ্যানেলে আপনাকে স্বাগত অনেকে এই সময় জানতে চাচ্ছেন যে ছাদ বাগানে রোপণের জন্য সেরা পাঁচটি গাছ বা সেরা দশটি গাছ যদি আমি রোপণ করি তাহলে কোন গাছগুলো লাগানো উচিত হবে প্রথমেই বলি সবচেয়ে ভালো কমলালেবুর জাত হলো পাকিস্তানি অরেঞ্জ দার্জিলিং জায়েন্ট থাই অরেঞ্জ ইম্পেরিয়াল এম্পেরর এগুলো রয়েছে কিন্তু এগুলো চারা কিছুটা কম পরিমাণে রয়েছে এই জাতগুলো সবচেয়ে ভালো তারপর নতুনত্বের মধ্যে যদি বলেন এবছরের সেরা সাফল্য হলো সিটং এর কমলালেবুর একটি জাত নেপালি অরেঞ্জ তারপর নাগপুর মেন্টারেন্ড রয়েছে এই সমস্ত জাতগুলো কমলা লেবুর মধ্যে সবচেয়ে ভালো এখন মালটার মধ্যে বলতে আসলে বলতে হবে সবচেয়ে ভালো যেটা জাত সেটা পেয়েছি আমি ভ্যালেন্সিয়া অরেঞ্জ এই সাইডটা দেখুন একদম গোল্ডেন ইয়েলোইস কালার ভ্যালেন্সিয়া অরেঞ্জ আজকে জানুয়ারি মাসের ষোলো তারিখ এখনো রস শুকায়নি আর এর মধ্যে অরেঞ্জের একটা ইউনিক ফ্লেভার আছে যা এই সারটাকে অনবদ্ধ করে তুলেছে এই জাতটা কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে যথেষ্ট সমাদৃত বাইরের একটি ভ্যারাইটি আমি কালেক্ট করেছিলাম প্রায় দেড় বছর আগে দেড় বছরের একটা গাছে মোটামুটি পনেরো কুড়িটা হয়েছে বেশ সুন্দর একটা ভ্যারাইটি এবং অত্যন্ত টেস্টি ভ্যারাইটি আজ অব্দি যত রকম মালটা আমি টেস্ট করেছি তার মধ্যে এটাকে হয়তো আমি নাম্বার ওয়ান পজিশন দেবো তারপর যেটা রয়েছে সেটা হলো বাউথ্রি অলসিজেন মালটা বাউ থ্রি অলসিজেন মালটা আপনারা কালেক্ট করতে পারেন এটা মালটার মধ্যে সবচেয়ে মিষ্টি মালটার জাত তারপর রয়েছে ইয়োলো মালটা টু বছরে একবার হবে ইভালশের হবে এটাও দারুণ মিষ্টি খেতে আর ইউনিক একটা ফ্লেভার রয়েছে এরপর আরো একটা ইউনিক ভ্যারাইটি এবছর পেয়েছি সেটা হলো থাই মালটা থাই মালটা সম্পর্কে এর আগে আমার একটা নেগেটিভ রিভিউ ছিল বা নেগেটিভ একটা অপিনিয়ন ছিল আমার খুব একটা ভালো লাগেনি একটা ঝাঁঝালো ভাব লেগেছিল কিন্তু অল্টারনেটিভ আরেকটা সোর্স থেকে আমি কালেক্ট করেছি সেটা কিন্তু আমার কাছে দারুণ মনে হয়েছে হয়তো আগে আমি যেটা টেস্ট করেছিলাম সেই জাতটায় কোনো সমস্যা ছিল থাই মালটাও একটা ভালো ভ্যারাইটি এরকম বেশ কিছু ভালো জাত রয়েছে এটা অনেকে জানতে চাচ্ছিলেন এটা কি এটা হলো জাইসন সাতসুমা ম্যান্ডারিন জাপানের একটা বিখ্যাত ভ্যারাইটি জাপানিস ডেকোবন রয়েছে আর জাইসন সাতসুমা ম্যান্ডারিন এই দুটোকেই মানে জায়েন্ট সাইজের হয়ে থাকে আর কমফোর্টেবল রুটে বা সঠিক ওয়েতে যদি করা যায় তাহলে জাতগুলো কিন্তু দারুণ রেজাল্ট দেয় ফলন ভালো কমলা লেবুর একটি জাত এর ছাড়া অল্প কিছু রয়েছে কিন্তু গাছ ছোট রয়েছে এটাও আপনারা একটা ছাদ বাগানে কালেক্ট করতে পারেন বিয়ারিং প্রচুর দারুণ দেখতে হয় আরেকটা ভালো ভ্যারাইটি এই কথায় মনে পড়ে গেলেও ছোট আকারের একদম এরকম কমলা লেবু হবে এর থেকে একটু বড় সাইজের প্রচন্ড মিষ্টি দারুণ হয় প্রচুর পরিমাণে ফলন হয় সেটা হলো ক্লেমেন্টাইন নুলেস অরেন্টিয়াম রুট স্টকে গ্রাফটেড ছাড়া এই সময় আপনারা কালেক্ট করতে পারবেন খুব একটা বড় গাছ হয়তো হবে না কিন্তু মাঝারি মানের মানসম্মত গাছ দেওয়া সম্ভব হবে এই জাতগুলোই আপনারা কালেক্ট করতে পারেন এগুলোই কিন্তু ভালো জাত এর বাইরে আরো অনেক জাত রয়েছে যেমন হংজিয়াং অরেঞ্জ রয়েছে চীনের তারপর আপনার রয়েছে হানি ক্রিস্পি কামকোয়ার্ড এই ধরনের বেশ কিছু নতুন জাত রয়েছে যেগুলো জাস্ট আমি কালেক্ট করেছি আমার গাছে সবে ফুল ফল আসছে এগুলো কিন্তু আমি আগামী সিজনে গিয়ে বলতে পারবো যে কেমন হচ্ছে বা কেমন হবে যেমন আমার কাছে নেভাল বালাদি নেভাল মুলুকি সিনসিমিয়া রক ম্যান্ডারিন তিন তার দিভ এ ধরনের বেশ কিছু ভ্যারাইটি রয়েছে তার মধ্যে কিছু টেস্ট করলাম সত্যি কথা বলতে মানে স্যাটিসফ্যাক্টরি কিন্তু খুব একটা রেজাল্ট আসেনি এই কারণে এই জাতগুলো নিয়ে কিন্তু আর সামনের দিকে এগোনো যাবে না যেই জাতগুলো শুধুমাত্র ভালো রেজাল্ট দেবে শুধুমাত্র ভালোভাবে পারফর্ম করবে সেগুলোই মানুষকে রেকমেন্ড করতে হবে কারণ আমার থেকে যারা গাছ নেন তারা কিন্তু নতুন গ্রোয়ার বা শখের বাগানে বেশিরভাগ মানুষেরই তেমন কোনো অভিজ্ঞতা নেই গাছপালা সম্বন্ধে তারা জাস্ট আমাকে বিশ্বাস করেন যে দেবাশিস দা যে গাছগুলো দেবে সেগুলো নিশ্চয়ই ভালো জাতের হবে সেগুলো নিশ্চয়ই সেরা মানের গাছ হবে ছাদ বাগানে আমি ইজিলি করতে পারবো এই ভরসায় মানুষ আমার সাথে যোগাযোগ করেন সে কারণে সেই বিশ্বাস বা মর্যাদাটা আমাকে রক্ষা করতে হয় আমি যেহেতু প্রফেশনাল কোনো নার্সারি ব্যবসায়ী নয় এটা আমার জাস্ট শখের বসে ছাদের উপর ছোট্ট একটা বাগান ছোট্ট একটা অনলাইন নার্সারি বলতে পারেন শুধুমাত্র আমার সাবস্ক্রাইবার জন্য বা যারা আমাকে ফলো করেন বা যাদের জন্য আজকে আমি গার্ডেনার ফ্রেন্ড হয়েছি শুধুমাত্র তাদের জন্য এই সার্ভিসটা আপনারা আমার থেকে গাছ সংগ্রহ করতে হলে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কল করবেন না কারণ দিনের বেলাটা কাজের ব্যস্ততায় থাকে অফিস টাইমে কল অ্যাটেন্ড করা একদমই সম্ভব হয় না হোয়াটসঅ্যাপ করবেন আমি সারাদিনের সময় না পেলেও রাতে অবশ্যই রিপ্লাই করব আর আপনার সম্পূর্ণ অ্যাড্রেস অবশ্যই লিখবেন অল ওভার ইন্ডিয়ায় যেখানেই আপনার বাড়ি হোক না কেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছগুলো যত্ন সহকারে আপনার বাড়িতে পাঠানো যাবে সকলে ভালো থাকবেন ধন্যবাদ